হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু গোপালের কৃপায় খুব ভালো আছি। তো হাঁটতে গেছিলাম, হেঁটে এখন বাড়ি আসলাম, আর এসেছিলাম একটু বাগানে দেখতে যে কি সবজি তোলা যায়, কি রান্না করব। তো দেখে নিয়েছি, আসছি, ড্রেস ট্রেস চেঞ্জ করে একটু চা খাই আগে, তারপরে বাগানে আসছি, সবজি তুলব। আর বাবুর পড়া আছে, সকালে বাবুকে ডেকে দেবো, এখন বাজে 6:10-12 মতো, আর একটু পরে ওকে ডেকে দেবো। তো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করলাম, তো চলো। এই যে বন্ধুরা, এখন রান্না বান্না করব, তো চলো, তোমাদের যেমনটা বলেছিলাম বাগানে সবজি তুলতে যাব। আর পাপা যেহেতু নেই, আমাকেই তুলতে হবে, এখন রোদ্দুরে যেতে হবে, সেই জন্য দেখো একটা টাওয়াল নিয়ে নিয়েছি মাথায়, আর ঝুড়ি নিয়ে নিয়েছি। তো চলো দেখি কি তোলা যায়। টিউশন জানো তো, বাবু আসলে তারপর ওকে খেতে দেবো আলু ভাজা, আর জল দেওয়া ভাত রয়েছে, আর আমি অন্য কিছু খাবো। তো চলো বাগানে যাই তাড়াতাড়ি। এই যে দেখো কি রোদ, এই যে দেখো বেগুন রয়েছে গাছে, দুটো তিনটে বেগুন হয়েছে। তো বেগুন তুলে নেব, কারণ কচু দিয়ে রান্না করব। দেখি আর এই গাছটাতেও না একটা রয়েছে, আর দেখো ছোট একটা হয়েছে, ভাবছি শুক্তো করব, আর গুঁড়ি কচু দিয়ে বেগুন দিয়ে মাছ দিয়ে তরকারি করব। দেখি ঝিঙের দরকার, ঝিঙে আছে কি না, আর ডাটা নেবো। আর বাবু চলে এসছে, দেখো দাঁড়াও দেখাই তোমাদের। এই যে দেখো বাবু টিউশন থেকে চলে এসছে, না ঝিঙে তোলার মতো হয়নি, এই যে দেখো রয়েছে কিন্তু ছোট ছোট, একটা পাওয়া গেছে, তুলেই নেই এটা, এটা অনেকটা বড় হবে তবু। ব্যাস, আর শুক্তো করতে তো লাগবে, উঠছে, ঘরে আছে অবশ্য, তো এই দুটোও নিয়ে নিই, দেখতে পেলাম এতে হয়ে যাবে। আর তুলু হচ্ছে ডাটা, সর্ষের ডাটা। চলো এই দেখো কোথা দিয়ে যাই, মানে পুঁই শাক গাছ ভর্তি। এখানে দেখছি আম পেয়েছি একটা, এ বাবা, আমগুলো না পোকাতে নষ্ট করে দিচ্ছে, দেখি খাওয়া যায় কিনা এটা, যা। আর এই যে ডাটা, ছটফট করে তুলে নিই, বাবু চলে এসছে, খেতে দিতে হবে। এই যে আমি কদিন ধরেই দেখছি গাছে হয়েছে, আর তখন থেকে ভাবছি যে শুক্তো বানাবো, তো এই কাটা ডাটা এনাফ। এই যে দেখো বেশ অনেকগুলোই হয়েছে, গোটা 7-8টা মতো হয়েছে আর কি, আর একটা রয়েছে ওখানে। এই যে বাপরে বাপ কি গরম, এটা হচ্ছে কিন্তু নসনে, নসনে ডাটা যেটা বলে সেটাই। যে দেখো ফুল হচ্ছে, কিন্তু একবার ফল হয়ে গেছে আবার ফুল হচ্ছে গাছে। তো চলো বেরোই, এই যে দেখো কি একটা পোকা, তো চলো ঘরে যাই। আর একটা জিনিস দেখো বন্ধুরা, এখানে একটা না লাল রঙের পুঁই শাক হয়েছে, এর আগে আমি কখনো দেখিনি লাল পুঁই শাক এরকম। দেখো এগুলো কিন্তু সব সবুজ, আর এর ডাটাটা পুরো লাল। আর এই যে দেখো বাবু এসে এখন সাইকেল ঠিক করছে, টেবিল ফ্যান চালিয়ে, হ্যাঁ এসব কাজই ভালো হয়, পারে তাই তো। চলো ঘরে যাই, আমি সবজি কাটছিলাম, কাটতে কাটতে বাগানে গেছিলাম, এই যে তো সবজি টবজি কেটে নিই, তারপরে আবার কথা বলছি। এই যে দেখো বন্ধুরা রান্না বান্না বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো শুক্তো বসিয়েছি, সবজিগুলোকে একদম ছাঁকা তেলে ভেজে সর্ষে বাটা দিয়ে বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে আছে কাঁচকলা, আলু, বেগুন, ডাটা, তারপরে হচ্ছে উচ্ছে, বড়ি, গাজর আর ঝিঙে, মোটামুটি যেগুলো সবজি ছিল সেইগুলো দিয়ে করলাম। তো এটাকে আবার না আমি দুবার করে ফোড়ন দেবো, তো ফোড়নে 5 ফোড়ন আদা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে রাঁধুনি ভেজে আমি গুঁড়ো করে দেব মশলাটা। তো এটা আগে হোক, সিদ্ধ হয়ে গেলে এটা নামিয়ে আবার ফোড়ন দেব। আর এখানে দেখো রাত্রে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ওর পাপাকে টিফিনে খানিকটা দিয়ে দিয়েছি, আর এটা দিয়ে আলু দিয়ে তরকারি করব,
রাত্রে রুটির সাথে খাওয়ার জন্য এখনই বানিয়ে রাখবো, কারণ গরমে মানে অতটা করে অসম্ভব হয়ে যাচ্ছে আমার জন্যে। আর এইদিকে দেখো বসেছি হচ্ছে যে তোমাদেরকে বললাম কচুর মুখি দিয়ে বেগুন দিয়ে রান্না করব। তো এই যে দেখো কচুর মুখি দিয়ে বেগুন দিয়ে আর চিংড়ি মাছের একটা তরকারি হচ্ছে। তো এর মধ্যে আমি পেঁয়াজ ফোড়ন দিয়েছিলাম আর জিরে ফোড়ন দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা আর গুঁড়ো মশলা যেগুলো হয় জিরে ধনে মরিচ এগুলো দিয়েছি আর একটু চিংড়ি মাছ আছে এটা দিয়ে এই যে দেখো সর্ষে বাটা করে রেখেছি ওর বাবার জন্য একটু ভাপা করব। তো এই মোটামুটি রান্নাবান্না আর কিছু করব না, কারণ ফ্রিজে হচ্ছে তোমার ঘ্যাট মানে কালকে যে ঘ্যাটকোল বাটা বা খারগোল যেটাই বলো সেটা রয়েছে অলরেডি, তো এতে হয়ে যাবে। চলে ঝটপট করে রান্না করে নিই। আর ওদিকে কিন্তু আমি বাবুকে খেতে দিয়ে দিয়েছি, ওই যে বাবু খাচ্ছে আর আমি খাবো, আমি চিড়ে খাবো, চিড়েটা বের করে রেখেছি দই আর চিড়ে। আর আজকে পাপাকেও আমি দই চিড়ে আম এগুলো টিফিনে দিয়ে দিয়েছি, চা বিস্কুট ছোলা, আমি আজকে কিছু টিফিন বানাইনি। তো গরমে এক একদিন দই খেতে ভালোই লাগে। তো চলো রান্নাটা শেষ করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। এই যে বন্ধুরা রান্না টান্না করে আমি চলে এসেছি একটু ঘরে, বাবু স্নান হয়ে গেছে, ওসি চালিয়েছে, তো আমি একটু এসে শুয়েছিলাম কারণ প্রচণ্ড ঘেমে গেছি রান্না করতে গিয়ে, তো একদম সঙ্গে সঙ্গে করলে ঠান্ডা লেগে যাবে বলে। আর এদিকে চিনি দেখো ও আমার পাশে এসে ঘুমাচ্ছে বসে বসে। এই যে বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট, দেখো তো এখন যাব তুলসী তলায় জল দিতে, আর ভাতটা তো এখনো হয়নি, ভাতটা বসাবো। তো চলো তুলসী তলায় জল দিয়েছি তুলসী গাছে, আর এখন একটু ফ্যানটা চালিয়ে দেবো গোপালের। আর এদিকে দেখো জামা কাপড়ে পাহাড় হয়ে গেছে, ভাঁজ করার সময় পাইনি, তিন দিন ধরে কাঁচা হচ্ছে সব বিছানায়, তো এগুলো দেখি আজকে বিকালে গুছাবো। গোপালকে ফ্যানটা একটু চালিয়ে দিলাম খানিকক্ষণ চলুক। আর ওদিকে আমার ভাতটা এখনো হয়নি, যে দেখো 12:30 বাজে, ভাতটা আমি ইচ্ছা করেই তখন বসাইনি আর কি, গরম গরম যাতে বাবা একটু খেতে পারে সেজন্য একটু দেরি করেই মানে ভাতটা বসাবো আজকে। এই যে বসিয়ে দিয়েছি, আর এই টিফিন বক্সের মধ্যে আবার আমি চিংড়ি মাছ ভাপা করতে দিয়েছি। আর রান্নাঘরটা আমি একেবারে রান্না করে তখন মুছে নিয়েছিলাম, এগুলো সেই কড়াইতে রান্না করেছিলাম এগুলো একেবারে সব বের করে দেবো। তো ভাতটা একটু ফুটে উঠলে তারপরে আমি এই কোড়োটা তারপরে দেবো ভাতের মধ্যে। চলো দেখে আসি বাবু কী করছে, ওকে পড়তে দিয়েছি আমি। কি হলো বলছে, কতটা হলো লেখা, কত পেজ হলো সেই থেকে? 1 পেজ। এখনো খাওয়ার টাইম হয়নি, যাও না যাও। দেখছো ও ভাবছে আমি খেতে ডাকছি ওকে। আর কি কি রান্না হয়েছিল একবার তোমাদের চলো দেখিয়ে দিই, ভাতটা তো হচ্ছে, প্রথমেই দেখিয়ে দিই। এই যে খারকোল পাতা বাটা আর ডাটা ভাজা এই দুটোই রয়ে গেছে কালকেরটা, তো এটা আমি আবার একটু পেঁয়াজ আর রসুন দিয়ে ভেজেছি। আর এদিকে শুক্তো করছিলাম, যেটা দুধ শুক্তো, লাস্ট আমি দুধ দিয়েছিলাম একটু। আর এখানে দেখো গুঁড়ি কচু দিয়ে মাছের ঝোলটা বেগুন দিয়ে, এটা খেতে খুব ভালো লাগে। আর এখানে দেখো ছোলার তরকারিটা, আলু দিয়ে ছোলার তরকারি রুটির জন্যে, এটা রাত্রের জন্যে। তো এই তো রান্নাবান্না, ভাতটা বললে খাওয়া দাওয়া করবো। তো চলো বন্ধুরা দেখা হবে আবার একটু পরে তোমাদের সাথে। গুড ইভিনিং বন্ধুরা, এই যে দেখো সন্ধে টন্ধে দিয়ে, সন্ধে আজকে আমি দিইনি বাবু দিয়েছে, তো এখন ওকে খেতে দিয়েছি চিড়ে আর দই আম, আর আমি একটু লস্যি বানালাম, আর বাবুকেও একটু দিয়েছি, আমি একটু খেয়েছি, আর ও পাপা একটু বেরিয়েছে। আর এবার বাবুকে নিয়ে বই নিয়ে বসাবো, বাবু এখন দেখছে টিভিতে কার্টুন, ওর খাওয়া হলে তারপর পড়তে বসবো। এই দেখো বন্ধুরা
বাবুকে এই জাস্ট পরে উঠলাম, আর এই যে আর ওর পাপা এখন আসলো, কি নিয়ে দেখো, আমি সকালে হাঁটতে যাচ্ছি আর এইভাবে আমার কষ্টটা কষ্টটাকে বৃথা করে দিচ্ছে এইসব খাইয়ে। বলো এইসব ঘরে আসলে, মাই তো বললো, এইসব ঘরে আসলে কি না খেয়ে থাকা যায় তোমরা বলো? চোখের সামনে ওরা এইসব খাবে আর আমিও লোভে পড়ে খেয়ে নিই, আর আমার পুরো হাঁটাটাই বৃথা হয়ে যায়। যাই তাহলে, চল আর বেশি কথা বলবো না, খেয়ে নিই ঝপ করে। তাহলে এখানে দেখো দুটো স্যান্ডউইচ আছে আর একটা ডিমের ডেভিল আছে। এই তো বন্ধুরা, তো তোমরা তো দেখলেই, টিফিন খেলাম, তারপর বাবুকে পড়ানো হয়ে গেছে, এখন বাজে 10টা, এখন যাব বাইরে রুটি করতে। আর এই যে দেখো, এতক্ষণ এসিতে ছিলাম, এবার বাইরে গিয়ে একদম গরমে স্নান করে যাব। কিন্তু কিছু করার নেই, রুটি করতে হবে, রুটি করবো, আর তরকারিটা তো করা আছে। তো চলো তাড়াতাড়ি রুটিটা করে নিই, তারপর দেখা হচ্ছে সোজাসুজি খাবার টেবিলে। এই যে বন্ধুরা দেখো, বাজে এখন রাত 10:30, আর চলে এসেছি খাবার টেবিলে। রুটি আমি বানিয়ে নিয়েছি, এই যে দেখো রুটি বানিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে যে সবার থালায় খাবার কিন্তু আমি বেড়ে নিয়েছি। তো রুটিগুলো আমি কিন্তু একসাথে থালাতে দিই না, যার যে কটা লাগে হটপট থেকে নিয়ে নেয়, কারণ গরম গরম থাকে, রুটিটা নরমও থাকে, আর থালায় দিলে কি শক্ত মতো হয়ে যায়। তার এই যে ছোলার তরকারিটা আলু দিয়ে আমি একটু কাঁচুনি মেতে দিয়েছিলাম, আর পেঁয়াজ আদা রসুন দিয়ে করেছি অল্প, আর এই যে সঙ্গে নিয়ে নিয়েছি এক টুকরো পেঁয়াজ, জল। তো এই হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। তো বন্ধুরা, তো খাওয়া দাওয়া করে নিই, আর সবাইকে খেতে দিয়ে দিই, অনেকটা রাত হয়ে গেছে, সকালে আবার ডিউটি আছে। আর আজকের মতো ভিডিওটা এটুকুই থাকছে, আশা করছি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে, নতুন একটা দিন নিয়ে শুরু করবো। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।